যে এখানে হাসিনা কোথায় যাবেন সেটা শুধু তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে অন্য দেশের ওপরে, কারণ সেই দেশটিকে রাজি হতে হবে। সুতরাং একাধিক জায়গা কেন বিকল্প, একাধিক বিকল্প খতিয়ে দেখা হচ্ছে, একাধিক দেশের নাম আসছে, কারণ যেখানটায় তিনি যেতে পারেন একটা জায়গা তো তারা যদি মানা করে দেয় তাহলে দ্বিতীয় জায়গা, এগুলো সব প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, এইরকমভাবেই কূটনীতিটা এগোয়। সুতরাং সেই দেশগুলো যখন রাজি হবে তখনই এই বিপদ বিষয়টা নিয়ে সিদ্ধান্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কতদিন থাকবেন ভারতে, বা ভারত কি তাকে আদৌ রাখবে, এবং আজকে ইন্দন থেকে এই বাংলাদেশ বিমানের বা বাংলাদেশের সেনাবাহিনীর বিমানের উড়ে যাওয়ার পরে কিন্তু এই প্রশ্ন আরও বেশি করে উঠতে শুরু করেছে, তাহলে কি তিনি ভারতেই এখন থাকবেন? আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দূতাবাসের সামনে কিছু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তার কারণ গতকালের ঘটনার পর এখন এখানে বাংলাদেশের যে হাই কমিশনের যে অফিস রয়েছে, দূতাবাস রয়েছে, সেইখানে নিরাপত্তা স্বাভাবিকভাবেই বাড়ানো হয়েছে। যখন গত রাতে আপনাদের সঙ্গে আমাদের শেষ ফেসবুক লাইভে কথা হয়েছিল, তখন আমরা জানিয়েছিলাম যে শেখ হাসিনা তিনি ভারতে আছেন, তিনি হিন্ডন বিমান ঘাঁটিতে রয়েছেন, এবং ভারত চায় যে তিনি তাড়াতাড়ি ভারত থেকে অন্য কোনো জায়গায় চলে যান। তারপরে অনেকগুলো ঘটনা ঘটেছে ভারতে, তার মধ্যে বেশ কিছু ডেভেলপমেন্ট যেটাকে বলে সেটাকে রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সমন্তক ঘোষ। আজকে আমরা যখন কথা বলছি তার একটু আগেই একটা সর্বদলীয় বৈঠক হয়েছে, সরকার খুব দ্রুত বাংলাদেশ নিয়ে একটা সর্বদলীয় বৈঠক ডেকেছেন, এবং সেখানটায় কংগ্রেস, এনসিপি, তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন বিরোধী দল এবং এনডিএ দল তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, আর সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীরা, তার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু তারা ছিলেন। সেইখানে জয়শঙ্কর কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গুরুত্বপূর্ণ কথা এক নম্বর, শেখ হাসিনাকে ভারত আরেকটু সময় দিতে চায়, তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা কি ঠিক করলেন তার জন্য। গুরুত্বপূর্ণ কথা নাম্বার দুই, ভারত বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছে, বাংলাদেশে 12-13 হাজার ভারতীয় সেখানে রয়েছেন, তাদের নিরাপত্তার বিষয়টা দেখছেন, সমস্ত কিছু প্রস্তুতি রাখা হয়েছে, কিন্তু পরিস্থিতি এখনও সেরকম জায়গায় যায়নি যে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। গুরুত্বপূর্ণ কথা নম্বর তিন, যখন বিভিন্ন বিরোধী নেতারা বিভিন্ন প্রশ্ন করেন, তখন যেটা সরকারের তরফ থেকে বলা রয়েছে যে সরকার পরিস্থিতিটা খুবই ফ্লুইড, এখনো পর্যন্ত পরিস্থিতি কোনো ঠিক নির্দিষ্ট রূপ নেয়নি, তার জন্য এখনই কোনো কথা বলা ভারতের পক্ষে সম্ভব নয় নির্দিষ্ট করে। তো এই তিনটে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর সঙ্গে আরও কতগুলো বিষয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে যেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রথম আলোচ্য হচ্ছে শেখ হাসিনা তিনি কি করবেন, কারণ শেখ হাসিনাকে নিয়ে যে বিমানটা এসেছিল সেই বিমানটা উড়ে চলে গেছে, শেখ হাসিনা ভারতে রয়েছেন কিন্তু বিমান চলে গেছে। সমন্তক, এটা একটা দুটো বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, এক জয়শঙ্করের মন্তব্য এবং দুই বিমানের ফেরত চলে যাওয়া, যে বাংলাদেশ সেনাবাহিনীর যে বিমানে করে শেখ হাসিনা এসেছিল। হ্যাঁ, বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানে তিনি এসেছিলেন সেটা একটা হারকিউলিস বিমান, মূলত সেটাতে পরিবহনের জন্য সেই বিমান ব্যবহার করা হয়, মানুষ নিয়ে যাওয়ার বিমান নয় সেটা, সেই বিমানে করে তিনি এসেছিলেন। এবং হিন্ডনের যে ইন্ডিয়ান আর্মির যে এয়ারবেস, ইন্ডিয়ান এয়ারফোর্সের যে এয়ারবেস, সেইখানে হারকিউলিস বিমান যেখানে রাখা হয় তার পাশেই সেটাকে পার্ক করা হয়। কাল রাতের দিকে আমরা খবর পাই, কাল মাঝরাতের দিকে আমরা খবর পাই যে সেই বিমান কিন্তু নতুন করে রিফুয়েল করা হয়েছে, অর্থাৎ সেই বিমানে তেল ভরা হয়েছে। এবং তখন একটা খবর আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছিলাম যে এই বিমান অন্য কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং তখন মনে করা হচ্ছিল যে হাসিনা, শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তিনি কি তাহলে রাতেই রওনা হবেন লন্ডনের উদ্দেশ্যে, তার কারণ বারবার শোনা যাচ্ছিল যে তিনি ইউকেতে যাবেন। একটা সময় এরকমও শোনা যায় যে রাত 2টা নাগাদ সেই বিমান রওনা হবে, কিন্তু তারপরে সেই বিমান রওনা হয়নি। আজ সকাল 9টা নাগাদ, 9:05 যদি একদম প্রিসাইজ একটা টাইম বলা যায়, সেই সময়তে এই বিমানটি
হিন্ডন বিমানবন্দর থেকে উড়ে যায় এই খবর আমরা পাই, এবং তখন আবার একটা নতুন করে জল্পনা শুরু হয় যে তাহলে কি শেখ হাসিনাকে নিয়ে পরবর্তী গন্তব্যস্থলের দিকে বিমান রওনা হলো। এই সময়ে ANI, যেটা ভারতীয় একটি সংবাদ সংস্থা, তারা একটি টুইট করে এবং সেই টুইটে বলা হয় যে পরবর্তী গন্তব্যস্থলের দিকে রওনা হয়েছে বাংলাদেশের এয়ারফোর্সের বিমান। এবং তখনই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তাহলে কি হাসিনাও সেই বিমানে করে চলে গেলেন, ভারত ছেড়ে চলে গেলেন? এবং তার কাছাকাছি সময়েই কিন্তু সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে পার্লামেন্টে, ভারতের পার্লামেন্টে। এই দুটো ঘটনাই প্রায় সাইমালটেনিয়াসলি পাশাপাশি চলছিল। এর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারি যে যেই বিমানটি উড়ে গেছে ঠিকই, কিন্তু সেই বিমানের গন্তব্য হচ্ছে ঢাকার দিকে। সেই বিমানটি রাডার যে পেয়েছে তাতে দেখা যাচ্ছে সেটা ঢাকার দিকে যাচ্ছে, এবং সেই বিমানে 7 জন বাংলাদেশের সেনা কর্মী, হ্যাঁ, তারা ছিলেন সেই বিমানের মধ্যে, কিন্তু হাসিনা সেখানে ওঠেননি। এবং এর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারি যে হাসিনাকে হিন্ডনের এয়ারবেসের পাশে যে সেফ হাউস বা গেস্ট হাউসে রাখা হয়েছিল তিনি সেখানেই আছেন, তাকে কিন্তু সেখান থেকে সরানো হয়নি। এবং তাহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে বিমানটি চলে গেল কেন? এর একটি কোনো কোনো সূত্র থেকে যেই খবরটা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু এটা বাংলাদেশ এয়ারফোর্সের বিমান, সেই কারণে সেটিকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসিনাকে এখানে রেখে দিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে আরও একটি প্রশ্ন যেটা উঠতে শুরু করে সেটা হচ্ছে যে হাসিনাকে আমরা প্রথম থেকেই শুনতে পাচ্ছিলাম, দুটো কথা আমরা বারবার শুনছিলাম যে তিনি হয় ফিনল্যান্ডে চলে যাবেন অথবা তিনি, সেই প্রসঙ্গে আসছি সমন্তক, যে ঘটনাটা সেটা হচ্ছে যেটা সমন্তক বলছিল যে বাংলাদেশের সেনাবাহিনী বিমানবাহিনীর যে বিমানটা এখানে এসে ছিল হাসিনাকে নিয়ে এসেছিল, যদি দ্রুত কোনো জায়গায় হাসিনা চলে যেতেন তাহলে সম্ভবত সেটা সেখানে তাকে পৌঁছে দিয়ে দেশে ফিরত, কিন্তু সেই বিমানটা অনির্দিষ্টকালের জন্য তো ভারতে বসে থাকতে পারে না। এবং বিশেষ করে যেখানে জয়শঙ্কর বলে দিয়েছেন যে ভারত সরকার হাসিনাকে কয়েকদিন সময় দিচ্ছেন তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য। এই এর পাশাপাশি দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ভারতের যে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাকে হাসিনার যে ছেলে জয় তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, আর আরও অনেককে দিয়েছেন। ইন্ডিয়া টুডেকে তিনি নির্দিষ্টভাবে বলেছেন যে লন্ডনে যাওয়ার যে কথাটা উঠছে সেটা ঠিক নয়, তারা চান না যে হাসিনা লন্ডনে যান, তবে ওই যুক্তরাজ্যে যান, তবে তিনি কোথায় যাবেন, তিনি কী করবেন সে ব্যাপারে জয় বলেছেন যে তার আত্মীয়রা সারা বিশ্বে ছড়িয়ে আছেন, হাসিনা এখন বাকি জীবনটা নাতি নাতনিদের সঙ্গে কাটাবেন বিভিন্ন জায়গায়, অর্থাৎ তিনি ভারতের বাইরে পশ্চিমা কোনো দেশে চলে যেতে পারেন, এরকম একটা ইঙ্গিত জয় সেই মন্তব্যে দিয়ে রেখেছেন। এদিকে সূত্র থেকে আমরা যে খবর পাচ্ছি সেটা হচ্ছে যে এই লন্ডনে যাওয়া বা যুক্তরাজ্যে যাওয়া না যাওয়ার ব্যাপারটা, যাওয়ার ব্যাপারটা খুব গভীরভাবেই বিবেচনাধীন ছিল, সেখান থেকে ছাড়পত্র আসা না আসা নিয়েও নানান প্রশ্ন উঠেছিল। সুতরাং এই বিষয়ে যে জল্পনা যেটা হচ্ছিল সেটা যে একদম ভিত্তিহীন সেটা বলা যায় না। এবং একই সঙ্গে কিন্তু ফিনল্যান্ডে যাওয়ার যে পরিকল্পনার কথা সেটাও কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারছি যে ফিনল্যান্ডের সঙ্গেও কথা বলা হচ্ছে। একই সঙ্গে আমরা জানতে পারছি একাধিক অপশন খুলে রাখা হয়েছে এবং সেখানে মিডল ইস্টের কথা অর্থাৎ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের কথাও সেখানে বলা হচ্ছে, এবং অন্যদিকে পশ্চিমের বেশ কিছু দেশের কথাও কিন্তু অপশন খুলে রাখা হয়েছে, এটা আমরা জানতে পারছি। আজকে ইন্ডিয়া টুডেকে হাসিনার ছেলে জয় যেই সাক্ষাৎকার দিয়েছেন সেখানে আরও বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, এবং তার মধ্যে একটা বলেছেন যে দেশের মানুষের থেকেও এখন গুরুত্বপূর্ণ তার আওয়ামী লীগের কর্মীদেরকে রক্ষা করা। এই এই ধরনের বেশ কিছু কথা তিনি বলেছেন যেগুলো নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে। আমরা যদি এবার একটুখানি আবার যেটা দিয়ে তুমি শুরু করলে গৌতম দা, যে প্রসঙ্গটা দিয়ে অল পার্টি মিটিং, এবং কারণ এখনও পর্যন্ত গতকাল দুপুর থেকে যেই ঘটনা শুরু হয়েছে, যেই ঘটনা ক্রম শুরু হয়েছে সে নিয়ে কিন্তু এখনও তোমায় থামাচ্ছি, জাস্ট একটা কথা এই প্রসঙ্গে বলে শেষ করা উচিত যে এখানে হাসিনা কোথায় যাবেন সেটা শুধু তাঁর ওপর নির্ভর করছে না, নির্ভর করছে অন্য দেশের ওপরে, কারণ সেই দেশটিকে রাজি হতে হবে। সুতরাং একাধিক জায়গা কেন বিকল্প খতিয়ে দেখা হচ্ছে, একাধিক দেশের নাম আসছে, কারণ
যেখানটায় তিনি যেতে পারেন, একটা জায়গা তো তারা যদি মানা করে দেয় তাহলে দ্বিতীয় জায়গা, এগুলো সব প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, এইরকমভাবেই কূটনীতিটা এগোয়। সুতরাং সেই দেশগুলো যখন রাজি হবে তখনই এই বিপদ বিষয়টা নিয়ে সিদ্ধান্ত হবে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে কালকে দুপুর থেকে যেই ঘটনাক্রম শুরু হয়েছে সেখানে পরপর একের পর এক ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা তিনি ভারতে আছেন, এসেছেন এবং এখন আছেন। কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ভারতের সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো মন্তব্য করা হয়নি, সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি। কোনো কোনো নেতামন্ত্রী কিছু কমেন্ট করেছেন, তার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মন্তব্য করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের যদি মূল দুটো বিষয়কে আমরা ধরি তাহলে এক, তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই কে তিনি মানবেন, এবং দুই, তিনি যেটা বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার কথা, এর বাইরে কিন্তু আর অন্য কোনো কথা তিনি বলেননি। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কতদিন থাকবেন ভারতে, বা ভারত কি তাকে আদৌ রাখবে, এবং আজকে হিন্ডন থেকে এই বাংলাদেশ বিমানের বা বাংলাদেশের সেনাবাহিনীর বিমানের উড়ে যাওয়ার পরে কিন্তু এই প্রশ্ন আরও বেশি করে উঠতে শুরু করেছে, তাহলে কি তিনি ভারতেই এখন থাকবেন। এই প্রশ্ন কিন্তু অল পার্টি মিটেও উঠেছে, যে হাসিনাকে নিয়ে ভারত সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে, এই প্রশ্ন কিন্তু অল পার্টি মিটিংয়েও উঠেছে যেটা পার্লামেন্টে হয়েছে। এবং সেখানে আমরা সূত্র মারফত যেই খবরগুলো পাচ্ছি সেখানে বলা হয়েছে যে জয়শঙ্কর বলেছেন যে হাসিনাকে আপাতত কিছুদিন সময় দেওয়া হচ্ছে তার পরবর্তী গন্তব্যস্থল ঠিক করে নেওয়ার জন্য, যে বিষয়টা নিয়ে তুমি ইতিমধ্যেই শুরু করলে কথা বলতে। এবং অর্থাৎ ভারত কিন্তু একটা পজিশন মোটামুটি পরিষ্কার করছে যে হাসিনাকে এখানে পলিটিক্যাল শেল্টার দেওয়া হবে না, পলিটিক্যাল রিফিউজ দেওয়া হবে না, এটাকে এখনও পর্যন্ত সেই সেই জায়গাটাই দেখা যাচ্ছে। এবং এখান থেকে তাকে প্যাসেজ দেওয়া হচ্ছে, এখান থেকে তিনি অন্য কোথাও যাতে চলে যেতে পারেন সেই ব্যবস্থা করার। দু নম্বর বিষয় যেটা হচ্ছে যে আমরা এখনও পর্যন্ত দেখেছি হাসিনা গতকালকে এসেছেন, বিকেলবেলায় এখানে এসে পৌঁছেছেন, এখনও পর্যন্ত অফিসিয়ালি শুধুমাত্র অজিত ডোভাল NSA, যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন্ডিয়া, তার সঙ্গেই কিন্তু এখনও পর্যন্ত তার বৈঠক হয়েছে, আর কারোর সঙ্গে বৈঠক হয়নি। অর্থাৎ সরকারের তরফে কিন্তু আর কারোর সঙ্গে তার কোনো দেখা হয়নি, এবং এয়ারবেসের বাইরেও কিন্তু তাকে এখনও পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি বা তাকে যেতে দেওয়া হয়নি। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ হাই কমিশনের সামনে। আমি একটা জিনিস এখানে একটু একটা ছবি একটুখানি দেখিয়ে নিয়ে তারপরে আমি আবার তোমার কাছে আসছি। আমাদের সঙ্গে ক্যামেরায় রয়েছে রাউফ, আমি রাউফকে বলবো যে বাংলাদেশ হাই কমিশনের ঠিক বাইরের ছবিটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে বহু বিদেশি সাংবাদিক তারা কিন্তু ভিড় করে আছেন এই এই হাই কমিশনের গেটের সামনে। যেটা ঘটেছে যে গতকালকে যখন এই এই সমস্ত ঘটনাগুলো একের পর এক সামনে আসতে থাকে তখন কিন্তু দিল্লিতে যেই ফরেন করেসপন্ডেন্টরা রয়েছেন, যেই বিদেশি সাংবাদিকরা এখানে রয়েছেন, তারা কিন্তু কেউ কেউ ঢাকাগামী বিমানে উঠে পড়েন, তারা ঢাকা যাবেন বলে, কিন্তু সেই বিমান বাতিল হয়ে যায়, সেই বিমান ক্যান্সেল হয়ে যায়। এবং তারপরে তারা তখন চেষ্টা করতে থাকেন যে তারা কীরমভাবে ঢাকা যেতে পারেন এই এই পরিস্থিতির মধ্যে, এবং বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে তারা বারবার যোগাযোগ করার চেষ্টা করেন, এবং আজকেও তারা এসেছেন যে ঢাকার বাংলাদেশের ভিসা পাওয়ার জন্য এবং এখান থেকে কিভাবে বাংলাদেশ যাওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য। এবং বস্তুত সত্য দিল্লিতে বহু সাংবাদিক এখন কিন্তু এই এই বাংলাদেশ হাই কমিশনের সামনে দাঁড়িয়ে আছেন ভিসার প্রত্যাশায়। সুতরাং এই এই একই জিনিস, এই ঘটনাও কিন্তু একই সঙ্গে ঘটতে শুরু করে ঘটে চলেছে। গৌতমদা, তুমি যেটা বলছিলে যে এই প্রসঙ্গে তুমি বলছিলে যে সরকারের অবস্থান, হ্যাঁ, ভারত সরকারের অবস্থান হাসিনাকে নিয়ে এখন ঠিক কী এবং কোন দিকে বিষয়টা এগোচ্ছে, তোমার তুমি এই নিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছো, তুমি যদি সেটা একটু ইলাবোরেট করো। আসলে ঘটনাটা হচ্ছে সমন্তক, এটা ভারতের কূটনীতির একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এবং আজকে এই যে যে সর্বদলীয় বৈঠকের কথা আমরা বলছি সেইখানে রাহুল গান্ধী প্রশ্নটা তুলেছিলেন, শেখ হাসিনা তো দীর্ঘদিনের বন্ধু ভারতের, তাঁর প্রসঙ্গ, চীন পাকিস্তানের প্রসঙ্গ এই সর্বদলীয় বৈঠকে উঠেছিল। ভারতের কাছে কূটনীতির চ্যালেঞ্জটা কি, এক নম্বর হচ্ছে বাংলাদেশে প্রচুর যে 13,000 মতন ভারতীয় আছেন, শুধু তাই নয়, বাংলাদেশে ভারতের বিপুল বিনিয়োগ রয়েছে, বাংলাদেশ ভূ রাজনৈতিক দিক থেকে ভারতের কাছে এতটাই গুরুত্বপূর্ণ, যেই সরকারে থাকুক তার সঙ্গে ভারত সুসম্পর্ক রাখতে চায়।
তিন নম্বর, ভারতের মধ্যে একটা আশঙ্কা রয়েছে যে বাংলাদেশ যদি পাকিস্তান বা চীনের দিকে চলে যায় তাহলে ভারত এই ভূরাজনৈতিক দিক থেকে একটা বিপুল সমস্যার মুখে পড়ে যাবে। তো ভারতে কালকে যে অনেকগুলো কূটনৈতিক বৈঠক ঘটেছে তার মধ্যে এই বিষয়টা নিয়ে বিস্তারে আলোচনা হয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মত প্রকাশ করেছেন, এবং শুধু কূটনীতিকরা নন, বৈঠকে বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছিল এবং আমার সঙ্গে কয়েকজনের কথাও হয়েছে। তো এই যে পুরো গোটা সামগ্রিক বিষয়টা, এটাই হচ্ছে ভারতের কূটনীতির সবথেকে বড় চ্যালেঞ্জ, যে কারণে ভারত তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, যে কারণে ভারত চাইছে যে হাসিনা ভারতে তার নিরাপদে চলে এসেছেন, এবার তিনি এখান থেকে অন্য গন্তব্যে চলে যান এবং যত তাড়াতাড়ি তিনি চলে যাবেন ভারতের পক্ষে কূটনৈতিক দিক থেকে ততটাই ভালো। গৌতম দা, এখানে আরেকটা বিষয় বলা দরকার, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই বিষয়টা কিন্তু আজকে সকাল থেকে বারবার নানান রকম খবর আমাদের কাছে আসছে, বিভিন্ন সোর্সের মাধ্যমে আমাদের কাছে খবর আসছে, সেটা হচ্ছে যে বর্ডারের পরিস্থিতি এক, এবং দুই, ভারতে যেই সরি বাংলাদেশে যে ভারতীয়রা রয়েছেন সেই ভারতীয়দের কী হবে। অল পার্টি মিটিংয়েও কিন্তু এই প্রসঙ্গটা উঠেছিল এবং সেখানে জয়শঙ্কর বলেছেন যে বাংলাদেশের এখন যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে ভারতীয়দেরকে ইভাকুয়েট করা প্রয়োজন এরকমটা মনে হচ্ছে না। সেখানে জয়শঙ্কর যেই সংখ্যাটা বলেছেন, 12-13 হাজার ভারতীয় বাংলাদেশে রয়েছেন এবং তাদেরকে এখনই ইভাকুয়েট করার প্রয়োজন বলে মনে হচ্ছে না, ফলে তাদেরকে এক্ষুনি সেখান থেকে সরানো হচ্ছে না। এই প্রসঙ্গে বলে রাখি যে এর আগে কিন্তু জয়শঙ্কর আরেকটা নম্বরও বলেছেন, সেটা হচ্ছে 8,000। তিনি বলেছেন ইতিমধ্যেই 8,000 ছাত্রছাত্রী তারা বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছেন, ইতিমধ্যেই তারা ভারতে পৌঁছে গেছেন এবং বাকি যারা আছেন তাদেরকে এক্ষুনি ইভাকুয়েট করার প্রয়োজন তারা মনে করছেন না। কিন্তু একই সঙ্গে যদি ইভাকুয়েট করতে হয় সেই প্রস্তুতি কিন্তু ভারত নিয়ে রেখেছে এবং আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে তাতে আমরা শুনেছি যে বর্ডার অঞ্চলগুলোতে, বিশেষ করে আসামের যেই বর্ডার সেখানে কিন্তু যে বিমানবাহিনীর বা বায়ুসেনার যেই হেলিকপ্টার, হ্যাঁ, ইভাকুয়েট করার জন্য যেই হেলিকপ্টার সেগুলো কিন্তু সেখানে অলরেডি মোতায়েন করা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু দ্রুত ইভাকুয়েট করা হবে বা করা যাবে। একই সঙ্গে ভারতীয় হাইকমিশন যেটা রয়েছে বাংলাদেশে, আমরা আজকে সকালেও একটা সময় এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেই সময় শোনা যাচ্ছিল যে ভারতীয় হাইকমিশনের বাইরে যে নিরাপত্তার ব্যবস্থা থাকে সেই নিরাপত্তা যথেষ্ট নয়, সেই কারণে এক সময় মনে করা হচ্ছিল যে সেখানকার কর্মীদেরকে সেখান থেকে সরিয়ে আনা হবে, কিন্তু জয়শঙ্কর বলেছেন যে আপাতত কাউকে কোথা থেকে সরানো হচ্ছে না। এবং একই সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা খুব খুব ছোট করে জয়শঙ্কর কিন্তু জানিয়ে রেখেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের আর্মির সঙ্গে তাদের নিয়মিত, ভারতের নিয়মিত যোগাযোগ থাকছে এবং কথা হচ্ছে, অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক ভারত কিন্তু অব্যাহত রেখেছে বর্তমান পরিস্থিতিতে। যারা এখন গোটা দেশের দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে কিন্তু নিয়মিত সম্পর্ক রাখা হচ্ছে, এটা কিন্তু ভারত সরকারের তরফ থেকে অল পার্টি মিটিংয়ে জানানো হয়েছে। আর আরেকটা বিষয় যেটা উঠেছিল সেটা হচ্ছে যে সীমান্তের সুরক্ষা, এবং সেখানে বিরোধীরা নানান প্রশ্ন করেছেন এবং জানানো হয়েছে যে সীমান্ত সুরক্ষিত আছে, সেখানে প্রহরা বাড়ানো হয়েছে। এটাও গতকাল যে বৈঠকগুলো হয়েছিল সেখানেও এই বিষয়টা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে, যে সম্ভাবনাটার কথা বিচার করা হয়েছে যে বাংলাদেশ থেকে আবার মানুষের ঢল ভারতের দিকে আসে কিনা আশঙ্কা। হ্যাঁ, এটা এই ধরনের কূটনীতিতে তো সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়, তো সেটা নিয়েও জয়শঙ্কর ইতিমধ্যেই আশ্বস্ত করেছেন যে সেরকম কোনো পরিস্থিতি দেখা দেয়নি এবং আমরা এই পুরো পরিস্থিতিটার উপর সমন্তক আমরা নজর রাখব এবং পরবর্তীতে আমরা আপনাদের কাছে আসবো। সমন্তক, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি সীমান্ত পরিস্থিতি নিয়ে শেষ একটা ইনপুট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের যেহেতু 5টা রাজ্যের সঙ্গে বাংলাদেশের বর্ডার রয়েছে, তার মধ্যে আসামে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন বর্ডারে সীমান্তে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং তারা সকাল থেকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে সীমান্ত মোটামুটি সিল করেই রাখা হয়েছে। সীমান্ত দিয়ে এখনও পর্যন্ত গাড়ি খুব বেশি যাতায়াত করছে না, ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে, বিমানও এখনও বন্ধ হয়ে রয়েছে, তবে পায়ে হেঁটে একদিক থেকে আরেকদিকে মানুষ যাচ্ছেন এবং আজকে সকালেও
বাংলাদেশের দিক থেকে বেশ কিছু ভারতীয় এক হিলি বর্ডার দিয়ে ঢুকেছেন এবং অন্যদিকে পেট্রাপল বর্ডার দিয়ে ঢুকেছেন। অন্যদিকে বাংলাদেশে যারা আটকে ছিলেন এদিকে তারাও কিন্তু অনেকেই অন্য পারে গেছেন। কিছু লরি, যেগুলো ট্রাক, যেগুলো বাংলাদেশের দিকে আটকে ছিল ভারতীয় ট্রাক, সেরকম কিছু ট্রাককে কিন্তু বর্ডার পার করে ঢুকতে দেওয়া হয়েছে এদিকে। পেট্রাপলে এরকম একটি ট্রাকের ড্রাইভারের সঙ্গে, বিহার থেকে যাওয়া এক ট্রাক ড্রাইভারের সঙ্গে আমাদের প্রতিনিধির কথা হয়েছে এবং তিনি বলেছেন যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তিনি ছিলেন। তার ট্রাকের সামনে বোম পড়েছে, হ্যাঁ, এবং ট্রাক আক্রান্ত হয়েছে তার ট্রাক। কিন্তু শেষ পর্যন্ত এই ধরনের বেশ কিছু ট্রাক, যেগুলো গতকাল সারা দিন প্রায় বিকেলের পর থেকে তার যেগুলো বাংলাদেশের দিকে আটকে ছিল, সেগুলোকে কিন্তু ভারতের দিকে নিয়ে আসা হয়েছে। তবে স্বাভাবিক যে বাণিজ্য সম্পর্ক, সেটা গতকালকের পর থেকে কিন্তু অনেকটাই স্থগিত হয়ে রয়েছে বলে বলা যেতে পারে।